কিছু মনে করো না মা, আমি ভেবেছিলাম তুমি আমার হারিয়ে যাও মেয়ে শানু। আপনার মেয়ে হারিয়ে গেছে? হ্যাঁ মা, সব দোষ আমার। আমি কেন ওই ছেলেকে বিশ্বাস করেছিলাম? ও আমার মেয়েকে নিয়ে গেছে। আমি সমস্ত শহর ওকে ঘুরে ঘুরে খুঁজছি, কিন্তু কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা আপনি থাকেন কোথায়? কোথায় আর থাকবো মা, যেখানে রাত নামে সেখানে শুয়ে পড়ি। মাই গড, খাওয়া দাওয়া? আজ তিন দিন যাবত শুধু পানি খেয়ে আছি মা। আপনি তাহলে আশ্রয়হীন, আমার সঙ্গে যাবেন? তোমার সঙ্গে? হ্যাঁ। জানো মা, এই শহরের মানুষগুলো মানুষ নয়, কাউকে বিশ্বাস করা যায় না। ঠিক বলেছেন, আমার বাবাও খুব কঠিন লোক, গরিব মানুষকে একদম সহ্য করতে পারে না। তাহলে এ নিয়ে চিন্তা করবেন না, আপনি শুধু বাবার সামনে একদম যাবেন না। আচ্ছা স্যার, আমার চাকরি চলে গেলে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে স্যার। লাথি খেয়ে বাঁচবি? আমি কাকে দেখছি, ফরিদ না? যা সততার সাইনবোর্ড ঝুলিয়ে ভিক্ষে করকে যা। আপামনি, আপনার ফোন। হ্যালো, ফরিদ এত বড় লোক, এ কি করে সম্ভব? না না, ফরিদ আমাকে চিনতে পারলে। হ্যালো, জোয়ারদার বলছি। শফিক সাহেব কি আছেন? একটু দিন না। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই চলছে আর কি। দুর্গন্ধ, এই নোংরা আবর্জনা দিয়ে তো আমার কোনো কাজই হবে না। ওকে বাই। ড্যাডি, তোমার কাজের অনেক লোক আছে, উনি আমার কাজ করবেন। চলুন মা। আজও কোনো নতুন প্ল্যান করেছি। আপনাকে ধন্যবাদ, আমাকে আপনি ক্ষমা করবেন। অহংকারের পতন তাহলে হয়েছে তোমার। বেশ নাও,
থামান, গাড়ি থামান ভাই, ভাই গাড়ি থামান। ভাই কি হয়েছে? আমি তো সাঁতার জানি না, ওই মেয়েটাকে বাঁচান। তুমি আমার ভালোবাসার সাথী, বুকের মাঝে এমনি করে থাকনা, মধুর মিলন জন্ম জন্ম শত জন্ম হোক না। তোমায় নিয়ে চলে যাব প্রেম নগরে। আহা,